শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা শেষে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, সাত আসন নিয়ে তারা সন্তুষ্ট না। যে প্রস্তাবটা করেছে সেই প্রস্তাবটা প্রাথমিক প্রস্তাব, আপাতত আমরা বিনয়ের সঙ্গে তা পুনর্বিবেচনার দাবি করেছি এবং আশা আমরা বলেছি যে যেই প্রস্তাবটা সাতটা আসনের করেছে সেটা আরও একটু বাড়ানো দরকার। তবে আমি মনে করি আমাদের দলের পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে এটা মোটামুটি চূড়ান্ত করা হয়েছে, তবে আলোচনাটা আমাদের চলবে আগামী দিনেও চলবে। এখানে কোনো সুনির্দিষ্ট বিষয় নিয়ে তো 14 দলের সাথে সিট নিয়ে তো আলোচনা হয় না, আলোচনাগুলো হয় নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে কে কোন প্রার্থী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হবে এই সম্ভাব্যতাটাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। তবে 14 দলের প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থীর সাথে লড়াই করে জিততে হবে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। স্বতন্ত্র প্রার্থীদের উপর নিয়ন্ত্রণ তো আওয়ামী লীগের নাই, তারা তো আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধেই স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছে, তাদেরকে আমরা কীভাবে নিয়ন্ত্রণ করব? আমরা দলগতভাবে প্রার্থিতা ঘোষণা করার পর সেখানে আওয়ামী লীগেরও কেউ কেউ স্বতন্ত্র হয়েছে এবং আরও অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়েছে, শুধু আওয়ামী লীগের সদস্য কিংবা আওয়ামী লীগ ঘরানার মানুষই স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছে তা নয়, সেখানে আরও অনেক মানুষ স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছে বিভিন্ন আসনে, তো তাদের উপর তো নিয়ন্ত্রণ আমাদের নেই, আমাদের নিয়ন্ত্রণ আমাদের দলীয় প্রার্থীর উপর। ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে শরিকদের অসন্তুষ্টির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সন্তুষ্ট অসন্তুষ্ট হওয়ার কিছু নেই, যার যার প্রতীকে নির্বাচন করতে পারবে তাদের কেউ বাধা দেবে না। ইলেকশন তারা সবাই করুক, তাদের দলের মশাল নেই, সাতটা নির্বাচনী এলাকা নৌকা আমরা সার্টিফাইজ করতে পারব এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে তাদেরকে, তাদের সমন্বয়কের মাধ্যমে। গতকালই আমরা জানিয়ে দিয়েছি, তিনি তো অবশ্য প্রেসকে বলে দিয়েছে, শুনেন আরো অন্যান্য শরিক দল, তাদের তো আরো দল আছে, 14 দল তো আর এক দল দুই দল না, আরো দলগুলো আছে, তাদের কত বুঝাইতে হবে যে আমরা মানছি না। এটা নেতা নেতৃস্থানীয় যারা তাদের কথা শুনা হওয়া উচিত সেটাই হচ্ছে, কিন্তু যা হবার হয়েছে এর বাইরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব। বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে সরকারের কাছে খবর আছে এমন দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নির্বাচন যতই ঘনিয়ে আসছে এদের এসব অপতৎপরতা, নির্বাচন বিরোধী অপকর্ম, তাদের নাশকতা সহিংসতার এটা তারা আরও বাড়াবে এবং প্রস্তুতি নিচ্ছে। আমরা খবর পেয়েছি তারা এই নির্বাচনকে বানচাল করার জন্য তারা অস্ত্রের মহড়া দিতে তারা প্রস্তুতি নিচ্ছে। আমরা খবর পেয়েছি তারা অস্ত্র জোগাড় করছে এবং নির্বাচনে হামলা করার জন্য অস্ত্রের ব্যবহার তারা করবে, এরকমও খবর আমরা পেয়েছি। বিএনপি অংশ না নেয়ায় অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না বলে টিআইবির মন্তব্যের করার সমালোচনা করেন ওবায়দুল কাদের। 28টি দল এই নির্বাচনে অংশ নিচ্ছে, তারপরও অংশগ্রহণমূলক নির্বাচন কেন হবে না, এ প্রশ্নের উত্তর টিএবির কাছে পাওয়া যাবে না, কারণ তারা জেনে শুনেই এটা করছে এবং বিএনপিরই ভাবাদর্শ মতাদর্শে প্রবক্তা হয়ে তারা চোখ থাকিতে অন্ধ, ঠিক এরকম একটা ভূমিকা তারা অবতীর্ণ হয়েছে। একটা ভালো দৃষ্টান্ত হয়ে থাকবে এমন একটা নির্বাচন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার, তিনি পরিষ্কার বলেছেন দেশে বিদেশে যে নির্বাচনের ব্যাপারে
কোনো প্রকার ছাড় কাউকে দেওয়া হবে না, নির্বাচনে পক্ষপাতিত্ব করা হবে না, নির্বাচনে জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে এটা আমরা সম্পূর্ণভাবে মেনে চলব। মঈন খান সাহেবকে বলতে চাই, অপেক্ষা করুন, কি নির্বাচন করি লজ্জা পাবেন। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।